ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি একটা খুব স্পেশাল ভিডিও করতে চলেছি, মানে আমি খুব খুব এক্সাইটেড। আমি আজকে যাচ্ছি কলকাতাতে, তার কারণ হচ্ছে আমি আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে যাচ্ছি। মানে আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি নিজেও ভাবতে পারিনি যে আমি অডিশনের চান্সটা পাবো। তো এখন যাচ্ছি অডিশনে, আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় সকাল 10টা, এখন আমরা বেরোবো। আমি প্রায় মোটামুটি রেডি, এখনও ফুল রেডি হইনি, জাস্ট টাচ আপটা করে বেরিয়ে যাব। আর কিভাবে আমি এই চান্সটা পেয়েছি অডিশনের, আর কোথা থেকে নাম্বার জোগাড় করেছি, সব কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো ভিডিওরই একটা মাঝে কোনো একটা সময়। তার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যদি তোমরা দেখো তাহলেও কিন্তু তোমরা এই চান্সটা পেতে পারো, দিদি নাম্বার ওয়ানে যাওয়ার এই সুযোগটা তোমরা পেতে পারো। তো আমি নিশ্চয়ই চাইবো, আমি যখন যাচ্ছি তোমরাও চাও দিদি নাম্বার ওয়ানে গিয়ে তোমাদের নিজেদের গল্পগুলো শেয়ার করো, নিজেদের লাইফ স্টোরি শেয়ার করো, নিজেদের স্ট্রাগলগুলো শেয়ার করো। আমিও আমার লাইফের যা কিছু আছে ওদের সাথে শেয়ার করবো। আর যদি আজকে মূলত অডিশন, যদি আজকে আমাকে ওদের পছন্দ হয়, মানে আমার স্টোরি শুনে যদি ওদের আমাকে পছন্দ হয়, তারপরে ওরা ফাইনাল শ্যুটের জন্য ডাকবে, তখন গিয়ে শ্যুট হবে, যেটা কিনা আমরা দিদি নাম্বার ওয়ানের যে এপিসোডগুলো দেখতে পাই সেগুলোই। তো আজকে জাস্ট অডিশন, আজকে এখন আমি যাচ্ছি। আমি মানে একটু যেমন এক্সাইটেড তেমনি একটু নার্ভাসও, জানি না ওখানে গিয়ে কী হবে কী বলবো, বাট তাও একটা সুযোগটা তো পেলাম, দেখি সেটা কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদি নাম্বার ওয়ানের স্টুডিওতে, এটা হচ্ছে রাজারহাটে। রাজারহাটের এই স্টুডিওটাতে আমরা পৌঁছে গেছি, এখন প্রায় 1:45 বাজে, প্রায় 1:30 নাগাদ আমরা পৌঁছেছি। কিন্তু আমি এসেই আগে লাইনে দাঁড়িয়ে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করেছি, মানে আমার হাজব্যান্ড এখনও করছে, আমি এখানে চলে এসেছি রেকর্ড করতে তোমাদেরকে দেখানোর জন্য। এখানে এসে সবার প্রথমে তোমাকে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে আমি সবটাই দেখাচ্ছি, আগে বলে নিই, লাইনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে তোমাকে ফর্ম নেবে, ফর্ম নিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে যা যা দেওয়া আছে সব কিছুই ফিল আপ করতে হবে, এবং নিজেকে তুমি কেন দিদি নাম্বার ওয়ান মনে করো সেটা তোমাকে বলতে হবে, তোমার নাম অ্যাড্রেস সব কিছু ওখানে দেওয়াই থাকবে, সব কিছু তোমাকে সেখানে ফিল আপ করতে হবে। একটু নার্ভাস লাগছে, একটু না অ্যাকচুয়ালি অনেকটাই নার্ভাস লাগছে, মানে যত টাইম এগিয়ে আসছে তত একটু নার্ভাসটা আরও বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো ফার্স্ট টাইম এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি, তাই নার্ভাসও। বাট এখানে একটা ব্যাপার ভালো হয়েছে, আমরা অ্যাপ্লাই করেছিলাম হাজব্যান্ড ওয়াইফের জন্য, তো এখানে এসে ফাইনালি সেটা হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের ফর্মটি আমাদেরকে দিয়েছে, সেটাই আমরা ফিল আপ করছি। এখানে সব ধরনের ফর্ম ফিল আপ করা যায়, তুমি চাইলে একা সিঙ্গেল আসতে পারো, হাজব্যান্ড ওয়াইফ আসতে পারো, তুমি তোমার মা মেয়ে একসাথে আসতে পারো, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি থাকে, সেই অনুযায়ী তোমাকে আসতে হবে, তুমি যেটা চাইবে সেই অনুযায়ী তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে সেই ছবি দিতে হবে। তো আমাদের সিরিয়াল পড়েছে হচ্ছে 140-এ, তো একটা দাদা এসে বললো যে 110 ডাকা হয়ে গেছে, তো মানে অনেকটাই টাইম এগিয়ে গেছে, এরপর যেতে হবে, হয়তো আমাদেরও ডাক আসবে, একটু নার্ভাস লাগছে। এবার আমি তোমাদেরকে সেই স্টুডিওর ভেতরটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মেন গেট, আমি যেটা ভেতর দিয়ে ঢুকলাম, এই যেখানে ডিআরআর স্টুডিও লেখাই আছে, এই অ্যাড্রেস নিয়েই তোমাকে এখানে আসতে হবে। তারপরে এইখানে ভেতরে হচ্ছে স্টুডিও, আমি দেখাচ্ছি, এখানে প্রচণ্ড আওয়াজ ভেতরে, আমি জানি না কথা কতটা ভালো স্পষ্ট শোনা যাবে, বাট তবুও আমি চেষ্টা করছি যতটা শোনা যায়। এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু স্টুডিও, এইখানটায় কিন্তু লাইন, এই যে এত মানুষ দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু লাইন, এখানে ভেতরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, সেখানে ফর্ম দেবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়েই কিন্তু দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি এবং রান্নাঘরের সমস্ত কিছু শুটিং এখানেই হয়, আর এরপরে এখানেই কিন্তু আমরা অডিশনে ঢুকবো। এরপরে কি হয় না হয় সেই এক্সপিরিয়েন্সটা পরে জানাবো। এই যে এই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের ফর্ম, এখান থেকে আমাদেরকে এই ফর্মটা দেওয়া হয়েছে। এখানে দেখো, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম, তাই আমাদের দুজনেরই ছবি দিতে হয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, যে ক্যাটাগরিতে যাবে সেই অনুযায়ী ছবি নিয়ে যাবে। আর আমাদের ক্রমিক নং পড়েছে 140-এ, এখানে আমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং দিতে হয়েছে, দিতে হবে ফ্যামিলি মেম্বার, তারপর তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো সেটাও তোমাকে লিখতে হবে। তো ফাইনালি আমি অডিশন দিয়ে চলে এসেছি, আমি জানি না কি হবে, বাট ট্রাস্ট মি, প্রথমে একটু নার্ভাস লাগছিল, পরে মানে ভেতরে যখন ঢুকেছি তখন কিন্তু আর নার্ভাস একদমই ছিল না, খুব সুন্দরভাবে কথা বলেছে। কিন্তু টাইম, মানে অনেকটা টাইম আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হয়েছে, কারণ আজকে আমি সিকিউরিটি গার্ডের থেকে শুনেছি আজকে নাকি বেশি মানুষ এসেছে অডিশনের জন্য অন্যান্য দিনের তুলনায়, তো এই কারণে মানে অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছে। আর যেহেতু এখন বাজে হচ্ছে প্রায় 3:30, তো এই জন্য মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, উনি আবার লাঞ্চ করতে গিয়েছিল, তো সেই জন্য লেট হয়ে গিয়েছে, তো যার কারণে লেট হয়ে গেছে।
বাট ভেতরে খুব একটা বেশি মানে খুব বেশি প্রশ্ন করছে না, মানে দেখছি যে মানুষ যাচ্ছে মানে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে এরকম। তো সেই তুলনায় আমার মনে হয় আমাদেরকে একটু বেশি টাইম দিয়েছে, 4-5 মিনিট মতো আমাদের সাথে কথা বলেছে। তো জানি না কি হয়, বলেছে মানে সবাইকে এরকমই বলছে, 1 মাস টাইম দিচ্ছে, 1 মাসের মধ্যে যদি সিলেক্ট হই 1 মাসের মধ্যে কল করবে, ওরা ফোন করবে, তারপরে জানা যাবে কি হয়, এখন মানে কিচ্ছু জানি না। ঠিক আছে, এই ছিল এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি এরকম দিদি নাম্বার ওয়ানে বা দাদাগিরি বা রান্নাঘরের অডিশনে যদি আসতে চাও তাহলে ডেফিনেটলি এখানে আসো। এই স্টুডিওতেই কিন্তু সব কিছুর অডিশন নেওয়া হয়, এবং এখানে উপরে আমি বিল্ডিংটা তখন দেখিয়েছিলাম, ওই বিল্ডিংয়েই কিন্তু শ্যুটটা হয়, মানে ফাইনাল যে শ্যুটটা সেটা এখানেই হয়। আর আরেকটা ব্যাপার আমি জানতে পেরেছি, আমি জানি না এটা কতটা সত্যি, বাট আমি জানতে পেরেছি, এটা একটু শেয়ার করে রাখি তোমাদের সাথে, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের যে মানে শ্যুটটা হয় সেখানে আমরা তো আমি আগে ন্যাচারালি এটাই মনে করতাম যে নিজের ড্রেস পরে আসবো, নিজের ড্রেসেই শ্যুটিংটা হবে, বাট এরকম সিস্টেম না এখানে। এটা আমি শুনলাম যে এখানে তোমাকে 4টে শাড়ি নিয়ে আসতে হবে, ঠিক আছে, শাড়ি নিয়ে আসতে হবে, সেই শাড়ি থেকে তারা যে কোনো একটা শাড়ি সিলেক্ট করে দেবে, 4টে থেকে একটা শাড়ি সিলেক্ট করে দেবে, সেই শাড়ি পরতে হবে, ওরা যেটা সিলেক্ট করে দেবে সেটাই, আর তারপরে ওরা সেই শাড়ির সাথে ম্যাচিং করে ওরা জুয়েলারি দেবে, সেই জুয়েলারি তোমাকে পরতে হবে, তুমি চাইলে তোমার জুয়েলারি কিন্তু পরতে পারবে না, ওরা যে জুয়েলারি দেবে সেগুলোই পরতে হবে, মানে ওগুলো অ্যাকচুয়ালি ওদের অ্যাড বাড়ানোর জন্য মেবি এটা করে, যাই হোক, পরে তো অবভিয়াসলি আবার জুয়েলারি খুলে দিয়ে দিতেই হবে। আর আরেকটা ব্যাপার যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে আসার সময় তুমি যদি কোনো মেকআপ করে আসো সেই মেকআপে হবে না, এখানে এসে তোমার ফেস পুরো ক্লিন করবে, এবং তারা মেকআপ পার্লার ওরা সাজেস্ট করে দেবে, ওরা যে পার্লার সাজেস্ট করবে তোমাকে সেখানে গিয়ে সেজে আসতে হবে। মানে বুঝতে পারছো, মানে আমি এটা শুনে অবাক যে আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট হয়ে মানে আমি যদি বলা তো যায় না চান্স নাও পেতে পারি, বাট যদি সিলেক্ট হয়ে চান্স পাই তাহলে আমি মেকআপ আর্টিস্ট হয়ে আমি নিজের মেকআপে আমি ওখানে ঢুকতে পারবো না, আমাকে বাইরে থেকে মেকআপ করে আসতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা জানলাম। তো যাই হোক, যদি সেটা করতে হয় করবো, কিছু করার নেই, বাট অবভিয়াসলি এরকম একটা চান্স কেউ মিস করতে চায় না, রাইট? অ্যান্ড লাস্ট আমরা বাড়িতে এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে প্রায় 8টা বেজে গিয়েছে, লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা স্টুডিও থেকে বেরিয়েছিলাম 3:30 নাগাদ, তারপরে একটা রেস্টুরেন্ট খুঁজে, তার পাশেই ছিল স্টুডিওর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে লাঞ্চ করেছি, চিকেন বিরিয়ানি খেয়েছিলাম আজকে। তো তখন ক্যামেরা ট্যামেরা সব ব্যাগে ঢুকিয়ে ফেলেছিলাম, এই জন্য আর বের করিনি, তোমাদের সাথে সেটা দেখাতে পারিনি। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বাসে করে বিধাননগর স্টেশনে যাই, সেখান থেকে ট্রেন ধরে কাস্টাপাড়া, কাস্টাপাড়ায় আমাদের বাইক গ্যারেজ করা ছিল, তো বাইক নিয়ে তারপরে সোজা বাড়ি। এই আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলার ছিল, যে জন্য আমি আবার এখন বাড়িতে এসে ভিডিও করছি, আমার লিটারেলি আমার এখন আর কোনো এনার্জি নেই তোমাদের সাথে কথা বলার বা ভিডিও শ্যুট করার, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, মানে প্রচণ্ড টায়ার্ড, আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি, ফ্রেশও হইনি, জাস্ট শুধুমাত্র তোমাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করার জন্য, যাতে করে তোমরা এই ভিডিওটা দেখে তোমরাও যেতে পারো, ইন্সপায়ার হতে পারো, সেজন্যই আজকে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি যেটুকু বুঝতে পেরেছি, আমি বলবো না যে আমি খুব ভালো পারফরমেন্স দিয়েছি সেখানে গিয়ে, বিকজ এটা আমার লাইফে ফার্স্ট। আমরা যখন মানুষ কি চাকরির ইন্টারভিউর জন্য যায় তখন কি হয়, সেখানে দু একজন বসে থাকে, তারপরে তাদের সামনে তারা যা প্রশ্ন করে সেই প্রশ্নের অ্যান্সার দিতে হয়, খানিকটা ওই টাইপেরই। তো এই ধরনের ব্যাপার আমার লাইফে এর আগে কখনো হয়নি, এটা টোটালি ফার্স্ট টাইম। তো যার কারণে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, ইভেন নার্ভাস হয়ে আমি অনেক জিনিস ভুলেও গিয়েছিলাম যেগুলো আমার বলাটা দরকার ছিল আমার এই শোতে আসার জন্য, যেগুলো মোটিভ, ওরা যে মোটিভ খোঁজে সেই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আমি ভুলে গেছি। সবটা খারাপ হয়নি, ওভারঅল ভালো হয়েছে, কিন্তু আরও ভালো হতে পারতো। যেমন ধরো, ওরা প্রশ্ন করবে কম, তোমাকে নিজে থেকে বলতে হবে, তোমার নিজের সম্পর্কে নিজেকে এক্সপ্লেন করতে হবে, নিজেকে তুলে ধরতে হবে যে তুমি কেন দিদি নাম্বার ওয়ানে আসতে চাও, কেন তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো, বা তোমার লাইফের স্ট্রাগলগুলো, তোমার লাইফের ইন্টারেস্টিং স্টোরিগুলো, বা কোনো স্পেশাল মোমেন্ট, বা তোমার লাইফে এমন কোনো ট্র্যাজেডি আছে কিনা, যা কিছু এমন কিছু বলতে হবে যেটা দ্বারা তারা বুঝতে পারে যে হ্যাঁ, তুমি দিদি নাম্বার ওয়ানে আসতে পারো, এবং তোমার সেই শোটা দেখে কেউ কিছু শিখতে পারবে, ইন্সপায়ার হতে পারবে, বা তুমি মানে সেই জিনিসটা করতে পারবে। তো এইগুলো তোমাকে নিজে থেকে বলতে হবে। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমরা গেছি সেখানে, অবভিয়াসলি আমরা মানে এক্সপেক্ট করেছিলাম যে উনি অনেক প্রশ্ন করবে এই সেই, তো সত্যি কথা বলতে সেরকম প্রশ্ন করেননি, মানে উনি আশা করছে যে আমরা বলবো, এবার আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা। আর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ওখানে গিয়ে তোমরা কিন্তু কেউ এরকম আমার মতো ক্যামেরা নিয়ে যাবে না, বা ফোনেও কোনো ভিডিও করবে না, ছবি তুলবে না, ক্যামেরাতেও কোনো ছবি ভিডিও করবে না, ক্যামেরা নিয়ে যাবে না যদি কারো থেকে থাকে। কারণ আজকে আমি যখন নিয়ে গিয়েছিলাম আমি তো জানতাম না এই ব্যাপারটা, ওখানে যখন গিয়েছিলাম আমি যখন তোমাদের জন্য যখন ভিডিও করছিলাম তখন একটা ছেলে এসে বলছিল যে আপনি এখানে কী করছেন,
তো আমি বললাম যে না, জাস্ট নর্মালি ছবি তুলছি, এই আমি বলে কাটিয়ে দিয়েছি। তো তারপর বললো যে এখানে ছবি তোলা কিংবা ভিডিও করা কিন্তু অ্যালাউড নয়। তো আমি বললাম ঠিক আছে, আমি তারপর আমি ঢুকিয়ে দিয়েছি। তো এই জন্য আমি ভেতরে কিন্তু ভিডিও করিনি, তোমরা হয়তো খেয়াল করেছো আমি বারবার গেটের বাইরে এসে কিন্তু ভিডিও করেছি। তো এই ভুলটা কিন্তু কেউ করো না, ওখানে গিয়ে ছবি তোলা বা ভিডিও করা এই ধরনের কাজগুলো করো না। আর যদি আমি সিলেক্ট হই ওখানে, মানে আমরা, আমি আর আমার হাজব্যান্ড তো গিয়েছিলাম, তো যদি আমরা সিলেক্ট হই তাহলে এই সেই স্টুডিওতে যেতে হবে, ডিআরআর স্টুডিও রাজারহাটে, সেটা সেখানে যেতে হবে আবার। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আজকে যখন আমরা গিয়েছিলাম ওখানে দেখেছিলাম যে অনেক ক্যাটাগরি রয়েছে, মানে তুমি চাইলে যে কোনোভাবে যেতে পারো। আমরা মানে বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের জন্য আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম। তো যখন আমাদের কাছে মেসেজ আসে তখন কিন্তু সেখানে হাজব্যান্ড ওয়াইফের জন্য স্পেশালি কোনো মেনশন করা ছিল না। তো তবুও আমার পক্ষে তো একা যাওয়া এমনিতেও পসিবল না ওই জায়গায়, আমার হাজব্যান্ড তো সাথে যেতেই হতো। তো ওখানে গিয়ে ফর্ম ফিল আপ যেখানে করতে হবে, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমার হাজব্যান্ড সাথে এসছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে করতে চাই পার্টিসিপেট, তো সেটা কি পসিবল হবে? তো বলো যে হ্যাঁ হবে। তারপর করলাম, ফর্ম ফিল আপ করলাম, দুজনের ছবি নিয়ে গেছিলাম, কাজেও লেগে গেছে। তারপরে আরও দেখলাম যে অনেক ধরনের মানে সে হচ্ছে, যেমন ধরো মা মেয়ে হচ্ছে, শাশুড়ি বৌমা হচ্ছে, তারপরে ননদ বৌদি হচ্ছে, তারপরে হাজব্যান্ড ওয়াইফ তো হচ্ছে, তারপরে বয়স্ক যারা মানে দাদু দিদা স্টেজের যারা, তো এরকম বয়স্ক দু তিনটে কাপল দেখেছি, ওনাদেরও হচ্ছে, মানে সব ধরনেরই হচ্ছে। তোমরা কিন্তু চাইলে মানে যে কোনো তোমার যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো, বা সিঙ্গেলও হচ্ছে, সিঙ্গেলও করতে পারো, সব ধরনেরই ফর্ম ফিল আপ হচ্ছে। আর যেটা মেন, কি করে তোমরা যাবে তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা দিয়ে দেয়, সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেছি। তো আমি সেই নাম্বারটা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই নাম্বারটা নিয়ে তোমরা সেখানে মেসেজ করবে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমাদের নাম, বয়স, তোমাদের ছবি আর তোমরা কি করো সেটা লিখে পাঠাতে হবে, আর তোমরা অডিশনে কে বা কাদের সাথে যেতে চাইছো সেটাও লিখে পাঠাতে হবে। তো এগুলো লিখে পাঠানোর পর যদি ওরা, ওদের পছন্দ হয়, তারপরে ওরা নিজেরাই তোমাদেরকে এই নাম্বারে তোমাদেরকে মেসেজ করে জানাবে, অডিশনে ডাকবে। তো এই তো, আর কি বলবো, আর কিছু বলার নেই। তারপরেও যদি তোমাদের আরও কিছু ডিটেলস জানতে ইচ্ছে হয় বা জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চাই, আমি যেতে পারি কি না পারি, বাট তোমরা যেন যেতে পারো, তোমাদের যেন আমি দেখতে পারি। তো চলো, আজকের মতো এখানেই টাটা, বাই, সবাই ভালো থেকো।